শুক্রবার আগরতলা সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা সন্তোষ দাস। এদিন তথ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যে সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রি ও টেলিভিশন রাজ্য সরকারের আগে থেকে প্রয়াস নিয়েছিলেন কিভাবে তাকে আরো বেশি বৃদ্ধি করা যায়, সেই লক্ষ্যেই তথ্য সংস্কৃতি দপ্তর কাজ করছে এবং রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পশ্চিম বাংলা গিয়ে সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রি পরিদর্শন করে বলে জানিয়েছেন। রাজ্যে 31 অক্টোবর থেকে নজরুল কলাক্ষেত্রে বহু প্রতীক্ষিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনের যাত্রা শুরু হবে। 7ই নভেম্বর থেকে শুরু হবে পড়াশোনা। প্রাথমিকভাবে 4টি বিষয় নিয়ে এই ইনস্টিটিউশনের কোর্স করানো হবে। এতে ভর্তির জন্য বিজ্ঞাপন আগামী 20 সেপ্টেম্বর প্রকাশিত হবে। আজ সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনের ভর্তির জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20 অক্টোবর। 21 থেকে 30 অক্টোবর পর্যন্ত আবেদনপত্রের পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি ভর্তির প্রক্রিয়া চলবে। যে 4টি বিষয়ের উপর প্রাথমিকভাবে কোর্স করানো হবে সেগুলি হল 4 সপ্তাহের জন্য ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, প্রোডাকশন ম্যানেজমেন্ট অন সিনেমা অ্যান্ড টেলিভিশন এবং 8 সপ্তাহের জন্য স্ক্রিনিং অ্যাক্টিং, সাংবাদিকদের জন্য অ্যাঙ্কারিং অ্যান্ড নিউজ রিডিং এর উপর কোর্স। কোর্স শেষে আগামী 15ই ফেব্রুয়ারি 2023 শিক্ষার্থীদের নিয়ে সমাবর্তন অনুষ্ঠান এবং সার্টিফিকেট প্রদান করা হবে। খুব স্বল্প অর্থের বিনিময়ে এই সকল কোর্স করা যাবে। গত 5 সেপ্টেম্বর কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনের সদর কার্যালয়ে রাজ্য সরকার ও এই ইনস্টিটিউশনের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শ্রী চৌধুরী আরও বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন যৌথভাবে রাজ্য ফিল্ম ইনস্টিটিউশন পরিচালনা করবে। নজরুল কলাক্ষেত্রে এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনের পরিকাঠামো গড়ে তোলার জন্য ইতিমধ্যেই পূর্ত দপ্তর এবং সৌন্দর্যায়নের জন্য আগরতলা পৌর নিগম, উদ্যান পালন এবং ভূমি সংরক্ষণ দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ইনস্টিটিউশন পরিচালনার জন্য প্রত্যেক বছর 5 কোটি 76 লক্ষ টাকা ব্যয় করা হবে। তথ্য সংস্কৃতি মন্ত্রী বিগত সরকারগুলোর কার্যকলাপে কখনো রাজ্যে এ ধরনের ইনস্টিটিউট গড়ে তোলার ক্ষেত্রে কোনো ভূমিকা নেওয়া হয়নি। তিনি বলেন, পরবর্তী সময়ে রাজ্যে এই সকল কোর্স সম্পর্কে আগ্রহের উপর ভিত্তি করে ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স চালু করা হবে। আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুর, অসম, পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্প নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে। রাজ্যেও সদর্থক মনোভাব নিয়ে সরকার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। আগামী দিনে একে ভিত্তি করে প্রচুর কর্মসংস্থান হবে বলেও সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য চলচ্চিত্র শিল্পের বিকাশ হলে এখানকার সংস্কৃতি ও পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরা সম্ভব হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ও ভারপ্রাপ্ত অধিকর্তা সন্তোষ দাস। তাদের ডাইরেক্টর, তাদের রেজিস্ট্রার, টেকনিক্যাল যে পার্সনস, তাদের উপস্থিতিতে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে আমরা স্থির করি দুপক্ষের আলোচনার মাধ্যমে যে আমরা খুব শীঘ্রই এই আগরতলায় যে বহু প্রতীক্ষিত আমাদের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তার শুভ সূচনা আমরা করব। ইতিমধ্যে 5 কোটি 75 লক্ষ টাকার অনুদান রাজ্য সরকার আমাদেরকে প্রদান করেছে এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চালু করার জন্য। প্রাথমিকভাবে PWD-কে দায়িত্ব অর্পণ করা হয়েছে ভেতরকার সমস্ত কাজ সম্পন্ন করার জন্য, ইন্টারনাল ইলেকট্রিফিকেশন, রিনোভেশন, পৌর পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে বিউটিফিকেশন, এসে জঙ্গল কাটাই করার জন্য। এবং যখন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রতিনিধিরা এ রাজ্যে ভিজিট করে গেছে, স্থান পরিদর্শন করে গেছে, তারা আমাদেরকে যা যা সাজেশন অ্যাডভাইস প্রদান করেছে তার পরিকাঠামো তৈরির জন্যে
আমরা সেভাবেই পিডব্লিউডি দপ্তরকে সেখানে দায়িত্ব দিয়েছি, দপ্তর সম্পূর্ণভাবে কাজ করছে এবং তার জন্য অর্থও বরাদ্দ করা হয়েছে। গত 5 তারিখ সেক্রেটারি সাহেবের সঙ্গে আমাদের যে মিটিং এবং সেখানকার ডাইরেক্টর, রেজিস্ট্রার বা অন্যান্য যারা টেকনিক্যাল পার্সনরা রয়েছেন তাদের উপস্থিতিতে আমাদের যা মিটিং হয়েছে তাতে প্রাথমিকভাবে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে আমরা এ মাসে সেপ্টেম্বর মাসে 20 তারিখ অর্থাৎ 20/9/2022 এই তারিখে পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট আফটার ফাইনাল অ্যাপ্রুভাল অফ SRFTI। আমরা এই মাসের 20 তারিখ এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তির জন্য আমরা সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তাদের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করব। দাস, ব্যুরো রিপোর্ট।